সোমবার বিশ্ব ভিডিওগ্রাফি দিবস উপলক্ষে সচেতনমূলক র‍্যালির আয়োজন করে ইন্ডিয়ান সোসাইটি অব ভিডিওগ্রাফি। এদিন আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়, রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। আমরা ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার্স অ্যান্ড টেকনোলজিস্ট, সংক্ষেপে ISRT, ত্রিপুরা শাখার পক্ষ থেকে প্রতি বছর 8 নভেম্বর দিনটিকে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে হিসেবে উদযাপন করে থাকি। বিশেষত এই দিনটিতে বিখ্যাত জার্মান ফিজিসিস্ট স্যার উইলহেম কনাদ রঞ্জন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। তার আবিষ্কারের দিনটিকে স্মরণে রাখতে এবং স্যার উইলহেম কনাদকে শ্রদ্ধা জানাতেই আজকের দিনটিকে সারা বিশ্বেই বিশ্ব রেডিওগ্রাফি দিবস হিসেবে পালন করা হয়। এক্স রশ্মির আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে, যার সুফল আমরা আজও ভোগ করছি। আজকাল চিকিৎসাবিজ্ঞানে এক্সরের ব্যবহার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সেক্টরে ডিজিটাল এক্সরে এখন চালু হয়েছে, সিটি স্ক্যান, MRI, DSA সিস্টেম, যাতে এনজিওগ্রাফি করা হয়, নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টে এবং বিভিন্ন ক্ষেত্রে আরও অন্যান্য জায়গায় এক্স রশ্মির ব্যবহারের মাধ্যমে চিকিৎসার বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক সহায়তা করছে, যার সুফল আমরা ভোগ করছি সমস্ত দেশবাসী। আজকের দিনটিকে স্মরণে রাখতে প্রত্যেক বছরই আমরা রেডিওগ্রাফি দিবস পালন করে থাকি এবং এক্স রশ্মির কিছুটা সুফলও রয়েছে যেটা ক্ষতিকর। এক্স রশ্মি ক্ষতিকর, কিন্তু আজকাল দেখা যাচ্ছে এক্স রশ্মির এই ক্ষতিকরের প্রভাবের চাইতে তার উপকারিতাই বেশি ভোগ করছি আমরা। তাই আজকের দিনটিকে আমরা যথাযথ মর্যাদার সঙ্গেই পালন করে আসছি। আমরা রেডিওগ্রাফার যারা এক্স রশ্মি নিয়ে কাজ করি তাদেরকে রেডিওগ্রাফার হিসেবে দাবি করা হয় এবং আমরা এই এক্স রশ্মি নিয়ে কাজ করি। বর্তমানে কোভিড পরিস্থিতিতে, এই করোনা অতিমারী মহামারীতে রেডিওগ্রাফারগণ দিন রাত্রে পরিষেবা দিয়ে চলেছে এক্সরে এবং সিটি স্ক্যানের মাধ্যমে করোনা রোগীর পরিষেবা, এবং প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করে চলেছে রেডিওগ্রাফার এই GMC & GBP হসপিটাল।